আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল সৈয়দ মক্কী ওয়াল মাদানী ওয়াল আরাবী ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه شبايا مشاتي جبان كله برون بسم الله الرحمن الرحيم والله ذو الفضل العظيم وفي آيات أيضا في شان ميلاده صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا নবীজি আমরার জানেরে জানাল্লাহুম ওসাল। আওয়াজ আওয়াজে জবান কুলেন, জবান কুলিয়া পড়েন, আওয়াজে পড়েন। আম্মা দোয়াল এই সাইয়ে
أسرت جميع خصاله صلى السلام ہے نور چشم انبیاء السلام ہے بادشاہ اولیاء بلغ المولا بکمالہ کشف الدجا بسنت جمیع خصالہ صلی اللهم صل وسلم وبارك عليه محظوظ محترم উপস্থিত ঐতিহ্যবাহী সুজাতপুর গাউসুল আজম সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিকী আজিম শান ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আশিকে রাসূল হযরত মাওলানা কারী উজ্জ্বল কন্দকার সাহেব মাদজিল্লাহুল আলী সহসভাপতি ভি আছেন এই সুজাতপুরের বিশিষ্ট মুরব্বী আশিকে রাসূল সকলের সুপরিচিত মুখ জনাব সুফি রফিকুল ইসলাম রফু মুন্সি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি উপস্থিত আছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন সুদূর সিলেট থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা মাওলানা আব্দুল হাকিম নূরী সাহেব মাদজিল্লাহুল আলী উপস্থিত আছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব যারা এই দেশে অতীত থেকে সুন্নিয়তের খেদমত করে এসেছে আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা বাহাউদ্দিন বুলবুল সাহেব উপস্থিত আছেন হযরত মাওলানা হাফেজ মুস্তাক আহমদ আশিকী সাহেব উপস্থিত আছেন হযরত মাওলানা জুবাইর আহমদ কাদেরী মঞ্জুরী সাহেব হযরত মাওলানা হাফেজ নাজিমউদ্দিন সাহেব হযরত মাওলানা জুবাইর আহমেদ সাহেব হযরত মাওলানা নুরউদ্দিন জঙ্গি সাহেব আজকের এই মাহফিলের পরিচালনার দায়িত্বে যিনি আছেন হযরত বিম আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব এ হাফেজ জোহা আহমেদ সাহেব আজকের বিভিন্ন জায়গা থেকে আগত আশিক রাসূল নবী প্রেমিক আল্লাহ প্রেমিক ওলি প্রেমিক ভাইয়েরা বাবারাম পর্দার আড়ালের আবেদা সালেহা শ্রদ্ধেয় মা বোনেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আপনি আমাদেরকে আজকের এই সুজাতপুর গাউসুল আজম যুব সংঘের উদ্যোগে আজকের এই মহান আজিম শান এই মোবারক মাহফিল রজবের চাঁদে আপনি আমাদেরকে মোবারক দিনে মোবারক মাহফিলে মোবারক চাঁদে আসার বসার সময় এবং সুযোগটুকু দিয়েছেন যে সমস্ত যুবকদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই মাহফিলে আপনি আমাদেরকে আল্লাহ আসার বসার সময় এবং সুযোগটুকু করে দিয়েছেন এজন্য আমরা সকলে জবান করে আওয়াজ করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ হাজিরান আরছি তো অনেক আগেই তো আপনারা নাকি আসেন নাই এখানে রাত্র আপনার এলাকার কতটুকু আছে তা জানি না কারণ রাত্র অন্যান্য এলাকার জন্য অনেক গভীরই হয়ে গেছে যাই হোক আল্লাহর মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের উপরে ভিত্তি করে খুলুসিয়ত মনে আমাকে বলার আমাকে আগে আমল করার আপনাদেরকে বুঝার আমল করার তৌফিকটুকু যেন দান করে সকলে বলুন আমিন হাজিরান আসলে সুজাতপুর থেকে প্রতি বছরই একটা দাওয়াত যায় প্রতি বছরই কোথায় থেকে যারা ফোন করে প্রতি বছরই কিন্তু একটা ফোন আমার কাছে যায় তো আসলে সুযোগ হয় না তো একটা কথা আছে কোরআন শরীফে আল্লাহর একটা এরশাদ করেছেন ওয়াল্লাহু খাইরুর রাযিকিন তো আসলে এই বছর সুযোগ ছিল না তো আমার মনে হয় করোনার কারণে একটা সুযোগ হয়ে গেছে তো আপনার এই বহুদিন চেষ্টার পরে আল্লাহ আপনাদের সম্মুখে আমাকে হাজির করেছেন কোন সংক্ষিপ্ত টাইম আলোচনা করব রাত তো মোটামুটি এখনের রাত্রের জন্য গভীরই কাজের সময় তো যাতে ইনপুট আলোচনা করতে পারি আল্লাহ যেন তৌফিক দেন সকলে বলুন আমিন
আমি আল্লাহর মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে কাল ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর যিনি করেছেন, আমার ওয়াজ যারা ইউটিউবে শুনতেছেন, আওয়ার পর আবিশা বুজুর বলল একটা আলোচনা করার জন্য। আসলে ইউটিউবে যারা চলে যায় সেটার আমি আর আলোচনা করি না, তো তারপর আমি খুব চেষ্টা করব। এই আয়াতের তাফসীর যিনি করেছেন, আপনারা যারা আমার আলোচনা শুনেন, সর্বদাই শুনতেছেন, ইউটিউবে আপনারা দেখেন যে আমি কিতাবের রেফারেন্স ছাড়া আসলেই কথা বলতে পারি না, আর মুখস্থ কথা আমি জানিও না, আমার এখনো লেখাপড়াই করতে হয়, আলহামদুলিল্লাহ বলেন, রাত্রি কিতাবাদি দেখা লাগে, কারণ ওয়াজের বয়স তো 40, অনেহের বয়সই হতে হইছে না, শুধু মাইকে স্পিকিং করতেছি 40 বছর যাবত। বলে হুজুর এইভাবে রেকর্ড কথা আপনি বললেন কেন? সাতক একটা মাহফিল হয় প্রতি বছরে যায়, যদি আবার বাইসা থাকি 2022 সালের ফেব্রুয়ারির 25 তারিখ, তো আগামী তো আল্লাহ নেওয়াইলে আবার যাব, দাওয়াত রাইকে আসছি। এই মাহফিলটা আপনার সাতকে আমি আজ থেকে 40 বছর আগে গেছিলাম, এই মাহফিলটা একাদশে 40 বছর যাবত আমি আপনার প্রধান অতিথি হইয়া হাজির হয়ে যাই। তো এই হিসাবে এই গণনায় ওয়াজের বয়স তো 40 না আরো বেশি হয়ে গেছে, লাভদা তো আর সাতক গেছি না, তখন তো আর এই অহংকার যুগের মতো ছিল না, ওয়াজ তো তাড়াতাড়ি বাস উঠা যাইতারছে না, ওহন তো ওয়াজ সাথে সাথে আকাশে তা জাগা, ঠিক কিনা বলেন? এখনের ওয়াজের সিস্টেম আবার আরেকটা। যাই হোক, তো আপনার জানেন যে আমি কিতাবের রেফারেন্সে কথা বলি, আমি যে আয়াতে কারিমার তালাওয়াত করেছি, আয়াতের তাফসীর যিনি করেছেন বিশ্ববিখ্যাত মুফাসসির রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি 12 বছরের বয়সে, উনার যখন 12 বছর তখনই উনি কোরআনের মুফাসসির, সুবহানাল্লাহ বলেন, নবীজির চাচা লাগতেন, 12 বছর বয়সে কোরআনের মুফাসসির হয়ে গেছে, উনি উনার তাফসীরে লেখছেন সকল কওমি আলেমদের পীর, এই পৃথিবীতে যত কওমি আলেম আছে, নির্দিষ্ট করে আমাদের বাংলাদেশে যত কওমি আলেম আছে, এই কওমি আলেমদের পীর আনোয়ার শাহ কাশ্মীরি, যার বাড়িতে আমি যাই আসি, উনি উনার একটা কিতাব লিখেছেন শরে বুখারি, উনি উনার কিতাবের মধ্যে লিখছেন কাজা গারিবে নওয়াজ মাইনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই, উনি একটা ফার্সি ভাষায় কিতাব লিখছেন, কিতাবটার নামই হলো 120 বছর কে পইলে কিতাব। অনুরোধ করছি খুব মনোযোগে আলোচনা শুনবেন, উনি একটা কিতাব লিখেছেন ফার্সি ভাষায়, এখন তো বাংলাদেশের অনেক ওলামাই কেরামি তা পড়তে পারতো না, তো যিনি আমার চিশতিয়া তরিকার পীর সৈয়দ গিয়াসউদ্দিন চিশতি কাজা মাইনউদ্দিন চিশতি আজমিরির 22তম মাওলান, উনি মিশর ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, বর্তমানে উনি অবসরে আছেন, উনি ওই কিতাবটারে উর্দুতে অনুবাদ করছেন, বাংলাদেশের কোনো লাইব্রেরিতে নাই, ইন্ডিয়ার বড় বড় লাইব্রেরিতে পাওয়া যায়, মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহর মাজার গেটে আছে, আলা হযরতের মাজার গেটে আছে, কলকাতা বড় বড় যত লাইব্রেরি আছে, শাহ সুফি ফতে আলী রহমতুল্লাহর মাজার গেটে পাওয়া যায়, আপনার ওই আজানগাছি রহমতুল্লাহর মাজার গেটে পাওয়া যায়, আপনার যত বড় বড় ওলি আল্লাহর আছে, দিল্লিতে হযরতে কুতুবুদ্দিন রহমতুল্লাহর মাজার গেটে পাওয়া যায়, হযরতে আল্লামা মুল্লা জিউন রহমাতুল্লাহ যিনি দিল্লির জমিনে শুয়ে আছেন ওনার এখানে পাওয়া যায়, বড় বড় আপনার লাইব্রেরি যা আছে সবগুলার মধ্যে পাওয়া যায়, উনি একটা কাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি একটা রিসালতের একটা অংশ লেখছেন, সেই কিতাবে লেখছেন নবীজির বয়স 2 বছর, জোরে বলেন সুবহানাল্লাহ, নবীজির বয়স কত একটু মুখস্থ করেন, কত বছর? 2 বছরের বয়সে নবীজি কোথায় আছেন? মা হালিমাতুস সাদিয়ার বাড়ি গভীর মনিজু,
নবীজিকে দুধ পানায় করাইবার জন্য উনি নিয়ে গেছেন নবীজি মা হালিমাতু সাদিয়ার ঘরে 25 বছর থাকছেন সুবহানাল্লাহ বলেন ফাঁকে ফাঁকে নিয়ে আসতেন মক্কায় মক্কায় যখন কলেরা বসন্ত দেখা দিত তখন নবীজিরে নিয়ে আইত নবীজি মক্কাতে আইলে কলেরা বসন্ত ইন্ডিয়ায় হত সুবহানাল্লাহ বলেন সেখানে কলেরা বসন্ত আর থাকতো না এটা মক্কা ছাইরা ফলাইতো জাজিরাতুল আরবি ছিল না আল্লাহ আমার নবীকে তো মহান মর্যাদা দিয়া দুনিয়ার বুকে পাড়াচ্ছে হুজুর বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত মর্যাদা দিয়েছেন কোরআন শরীফের মধ্যে গো ইয়াতের তাফসীর করতে যায় বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সানাউল্লাহ ফানিফুতি রাহমাতুল্লাহ আলাই উনি ওনার তাফসীরের মধ্যে লিখে গো আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন যত মুজেজা দিচ্ছে গো 1 লক্ষ বা 2 লক্ষ 24 হাজার পয়গাম্বর কোন কোন কিতাবে লিখে 3 লক্ষ 24 হাজার পয়গাম্বর বাইয়ের বলতে যাই আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলকে আল্লাহ যত মুজেজা দিচ্ছে গো আমার নবীকে একা ওয়ানলি ওয়ান পারসন একা আমার নবীকে এত গুলা মর্যাদা দান করেছে বলেন সুবহানাল্লাহ নবী তামাম জগতের রহমত সুবহানাল্লাহ বলেন এবং সারা বিশ্বের রহমত ইহকাল পরকালে রহমত নবী কয়বরে রহমত পুলচেরাতে রহমত বাইয়ের ওভার বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যত মুজেজা দিয়েছেন এই মুজেজাকে বিশ্বাস করার নাম হলো ঈমান সুবহানাল্লাহ বলেন বিশ্ববিখ্যাত হাদিস বুখারী শরীফের মধ্যে গো আমার নবীজি আপনার স্পষ্ট ভাষায় একটা হাদিস শরীফ বর্ণনা করেছেন লা ইমানা লিমান মাহাব্বাতালাহু ওই ব্যক্তির ঈমান নাই উডা নবীজির দিকে আপনারা যাবত হয়েছে যতক্ষণ পর্যন্ত নবীকে জানতে গিয়ে বেশি ভালো না বাসবি বাইয়ের ওভার বলতে চাই আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নুরুন আলা নূরের নবী তামাম পৃথিবীর নবী গো আমার নবীকে আল্লাহ আমার ফেটেই নবী বানায়া দিয়েছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বর্তমান বিশ্বে আপনার বহু ফেতনার জগৎ ঠিক কিনা বলেন একদল বের হয়েছে কয় নবী 40 বছরে নবুয়ত পাইছে নাউজুবিল্লাহ বলেন আমি বলবো যদি এমন আকীদা থাকে তাহলে আমার আলোচনাটা মেমোরিতে রাখবেন হুজুর বলতে চাই আমি শুধু বলে দিয়ে যাব পয়সা আপনাদের হাতেই আমার নবীর 2 বছর গো 2 বছরের বাংলাদেশের ছেলেরা স্কুলেই যায় না ঠিক কিনা বলেন মক্তবে যায় কত বছরে যায় আওয়াজে বলেন কত বছরে যায় 5 বছর হলে আপনার স্কুল কলেজ এর আগে স্কুলে পাঠায় না মক্তবে পাঠায় না নবীজির বয়স মাত্র 2 সুবহানাল্লাহ বলেন কত বছর মুখস্থ করেন কত বছর আরেকটু সুযোগ দিছি এখন তো আবার বাংলাদেশও সাইফা বসানো নাই এই বেমার আপনার আমি দাইছি নি আইছে না না তে তো বালুই আছো মোটামুটি খারাপ না এমন তাই করোনা সরুন আইছে না এটা ডাহা হইয়া আছে খালি এটা ডাহা এমন আজরাইল আয় না আপনার এমন দায়ে করোনা আজরাইল খালি ডাহা দায় এটা আপনার এমন দায়িত্ব না কারণ এটা ডাহার মানুষ নিয়ে ওই সম্ভাবনা এটা কোথায় আছে আবার যতদিন নেয় এটা হিসাব করে নে ওতে নিনে নিব 16 জন না হইলে 8 জন 10 জন এর বেশি না কারণ এর বেশি তো দরকারে না এটা খালি দৌড়ায় ভাইরা আমার ওইদিকে যাচ্ছি না বলছিলাম হুজুর আল্লাহর নবী নূরের নবী দু জাহানের বাদশা নবী দু জাহানের বাদশা গো আমার নবীকে আল্লাহ কত ইজ্জত দিয়েছেন নবীজির বয়স মাত্র 2 আওয়াজে বলেন কত মা হালিমাতু সাদিয়ার ঘরে একটু সুযোগ দিচ্ছি এরা অনেকটা দাঁড়াই দিছে একটু বসে গেলে গা ভালো লাগবো আপনার হাত তো আমার সামনে আই আর একটু মহব্বতে দৃশ্যে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আগে
মুহাম্মাদান হুমসাল লা বিজি যার সঙ্গ তিঙ্গে নাই তুলনা বিজি যার সঙ্গ তিঙ্গে নাই তুলনা এই গোয়া বিলিয়ুম মাতি বলে কান্দেন নবীজি শুনব কান্দেনি প্রেমে গুণ বিজি জীবনে সুখ সাইলেন না তিনি প্রেমে গুণ বিজি জীবনে সুখ সাইলেন না অগোকে সুরে পাতার সাতাই গোসিল নুরিন বিজির বিষানায়ন্না হুমাউসাল আউজ আউজ লা হুসাইয়ে বলতে চাই আনোয়ার হোসেন কাশ্মীরি তার কিতাবের মধ্যে আপনার লেখে বাবের সালতের মধ্যে দেখবেন এই দেশে যদি আলেম থাকে গো আপনার আনোয়ার হোসেন কাশ্মীরি সরে বুহারির বাবের সালতের মধ্যেই সুন্দর করে উনি একটা আপনার লেখা আনছেন উনি বলতেছেন নবীজির বয়স মাত্র দুই বছর মা হালিমাতু সাদিয়ার বাড়িতে গো জাজিরাতুল আরবের মধ্যে আপনার তখন একটা জায়গা ছিল এই জায়গাটার নাম ছিল তায়েফ বর্তমানে জায়গাটার নামও তায়েফ আপনার সেই তায়েফের একটা বস্তির মধ্যেই মা হালিমাতু সাদিয়া বাস করতেন বলতে চাই নবীজিকে যখন হালিমাতু সাদিয়া আপনার নিয়ে গেলেন উনি বলতেছে গো আমি যখন নিয়ে গেলাম দেখলাম এই দিন থেকে আমার সম্পদের উন্নতি আসছে শুধু এটা দুনিয়ার লাভ আমার হয় নাই হঠাৎ করে একদিন নবীজির বয়স যখন দুই বছর কমপ্লিট হয় আমি দেখি হালিমাতু সাদিয়া বলতেছি আমি দেখলাম গো আল্লাহর নবী আপনার
আমার ঘরের মধ্যে নাই। হালিমা তু সাদিয়া বলেন, আমি পেরেশান হয়ে গেলাম, নবীকে খুঁজে খুঁজে আমি কোথায় পাবো, কোথায় গেল গো, নবী কোন জায়গায় আছে, কোথায় আছে, নাকি আপনার জাজিরাতুল আরবের মুনাফিকরা আমার নবীকে নিয়ে আপনার কোন অপহরণ করে ফেলেছি, নাকি লুকাইয়া ফেলেছি, না আপনার বেজ্জতি করেছি। আমি হালিমা তু সাদিয়া আপনার আপনার তায়ে ফেরে জমিনি আপনার কুজা শুরু করে দিলাম, আমি দৌড়াইতেছি। হালিমা তু সাদিয়া বলেন, আমি যাইয়া দেখি আমার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে যাইয়া দেখতেছি গো, আপনার এক আপনার এক কিলোমিটার উঁচা একটা পাহাড়, পাহাড়ের গায়ের মধ্যে আল্লাহর নবী দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, নবী আমার আপনার সেই জায়গায় দাঁড়ানো আছে। হালিমা তু সাদিয়া বলেন, আমি নবীজির কাছে যখন যাইলাম, যাইয়া দেখতেছি, আমি দেখলাম গো আমার নবীজি আপনার আড়াই দুই বছরের বয়স, নবী কত বড়, দুই বছর আর কত লম্বা হইছে। নবীজির সামনে দিকে একটা কুরসি দেখা যায়, কুরসিটার মধ্যে একটা মহাপুরুষ বসা আছে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, একটা কথা যদি ভুল প্রমাণ করাইতে পারে, 40 বছর যাবত বলে আসছি, আর কত চ্যালেঞ্জ করবাই, আমদার ওয়াজে সরিষা পরিমাণ কোন ছাত্র নাই। বাংলা ভারত যত দিকে যত দেশে গেছি, দুই চারটা দেশে তো যাওয়ার আল্লাহ তৌফিক দিয়েছে, কোন দেশে আপনার ওয়াজের সালাউদ্দিন তুর্কির ওয়াজের কোন ছিদ্র নাই, বাংলার জমিনে জন্মই নেয় নাই যে আপনার বেটু দিতে পারবে। সালাউদ্দিন তুর্কির ওয়াজে কথা বলতে হইলে কিতাব পইরাই দিব। ভাইরা আমার বলতে চেয়েছিলাম, আমার নবীর প্রেম কত প্রেম, হুজুর দুই বছরের বয়সের নবী আমার আপনার নবীজির মাথা মুবারকের বরাবর। হালিমা তু সাদিয়া বলে গো, আমি দেখতে পাইলাম একটা মহাপুরুষ আপনার মাথার মধ্যে পাগড়ি বেঁধে নবীজির সামনে বসা আছে। সুবহানাল্লাহ বলেন, একটা তক্ত, যেই তক্ত তক্তের মধ্যে উনি বসে আছেন, মাথায় পাগড়ি আছে, পাজামা পরা আছে, পাগড়ি পরা আছে, পাঞ্জাবি পরা আছে, মিটমিট করে নবীজির সাথে যেন কথা বলতেছি। আলিমা তু সাদিয়া বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, দৌড়ে যাই গো, আমি যখন নবীকে আমার বুকের মধ্যে যখন দরায়াব দনলাম, আমি তো আপনার আমার দুই বৎসরের ছেলে, আমি নবীজির দুধ মা হালিমাম, আমি দুই বৎসরের ছেলেকে যখন বুকে জড়াইয়া দনলাম, যাইয়া দেখতেছি গো আমার নবীর ঘাম মুবারক বাইয়া বাইয়া পড়তেছি। আমি জিজ্ঞাসা করলাম, নবী গো তোমার কাছে কে আসছে, কে তোমাকে কথা বলেছি, কার সঙ্গে তুমি কথা বলেছো? আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, মা গো, ও মা আপনি বুঝতে পারেন নাই, আমার সাথে যে লোকটা কথা বলেছি, ইডা জাজিরাতুল আরবের কোন মানুষ নয়, ইডা আপনার তাইফের মানুষ না, মক্কার মানুষ না, মদিনার মানুষ না, মা যে লোকটাকে দেখেছেন ওই লোকটা এই পৃথিবীর কোন মানুষ না, এই লোকটা হচ্ছে গো আল্লাহর সিরুদূত জিব্রাইল আমিন, আমার সাথে কোরআনের প্রশিক্ষণ নেওয়ার জন্য দেখা করার জন্য আসছিল। আমার বলতে চেয়েছিলাম গভীর মনোযোগ, দুই বছরের বয়সে জিব্রাইল নবীর কাছে আইসে কোরআন শিখত। সুবহানাল্লাহ বলেন না, এখন 40 বছরে নবুয়ত পাইছে, জিব্রাইল আইসে নবীজির কাছে কোরআন পড়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, বয়স কত? সুবহানাল্লাহ বলেন না, প্রেমের চোখে চাইলে দেখা যায় কত সুন্দর। মাদিনা মাদিনা আসে কো মমিনের ঠিকানা, আয় আয় হায় মাদিনা মাদিনা আসে কো মমিনের ঠিকানা। আওয়াজের চেয়ে বেশি দিলে অসুবিধা আছে নি না, পুলিশ আইব, আরে ভাই নদীর কিনারে কেটাইব, পুলিশ পুলিশ তো খুঁজে ইবাই তো না, যে জায়গায় আইছি তিনটা
এক দুইটা না প্রতি রাত প্রতিদিন প্রোগ্রাম। আমার বাবাজি বুলবুল মিয়া তারিক সাহেব কো বাবা তারিক করতে গিয়ে দিলাম, তারিক তো নাই। আর এখন আমার একটা বয়স তো আস্তে আস্তে বাড়ে না, তো আমি কিন্তু খুব ডেলি প্রোগ্রাম নেওয়ার থেকে খুব বাচ্চা থাকার চেষ্টা করি, কিন্তু পারা জানা, আসলে পারা জানা, কারণ এটা তো ওয়াজ করে অভ্যাস না, তাহলে করো দোয়ার লাগে লোকরণ লাগে ঠিক আছে না, তাহলে ওয়াজ পাইবেন কি আপনি তো আয়া আল্লাহ আকবার। তো প্রতিদিন তো আপনার কথাই বলতে হয়, তেও তো আপনার আওয়াজ থেকে আমার আওয়াজ খারাপ না কি দেখো, তো আপনারা কি আগামী দিন ওয়াজ ওয়াজ করবেন, তাহলে ইয়ে আওয়াজ কার লাগে রাখছো বৌমল লেখান তাই, তো আওয়াজটা একটু ছেড়ে দেন আমার সাথে লাভ হবে, আল্লাহ খুশি হবে না বেজার হবে, আরো আওয়াজে বলেন আমার সাথে বলেন, মাদিনা মাদিনা আসে কো মমিনের টিকানা, আয় আয় হায় মাদিনা মাদিনা আসে কো মমিনের টিকানা, আয় গো দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, ও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কো মমিনের টিকানা, আয় আয় হায় মদিনা মদিনা আসে কো মমিনের টিকানা, জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখেছেন নবীজি, জালালউদ্দিন সুয়ুতি মদিনা মদিনা আসে কো মমিনের টিকানা, আয় আয় হায় মদিনা মদিনা আসে কো মমিনের টিকানা, আয় গো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কো মমিনের টিকানা, আয় আয় হায় মদিনা মদিনা আসে কো মমিনের টিকানা, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী আবু বকর মদিনা মদিনা আসে কো মমিনের টিকানা, আয় আয় হায় মদিনা মদিনা আসে কো মমিনের টিকানা, আয় গো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কো মমিনের টিকানা, আয় আয় মদিনা মদিনা আসে ভাইরা। আমার বলতে চেয়েছিলাম আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত কোন নবীর কাছে দুই বৎসরে জিব্রাইল আসে নাই, সুবহানাল্লাহ বলেন। আমরার নবী লক্ষ লক্ষ বৎসর পরে এই পৃথিবীর জমিনে আগমন করেছে, দুই বৎসরের বয়সে জিব্রাইল হাজির, ছয় বৎসরের বয়সে নবী আমার মক্কাতে আবার মা হালিমাতু সাদিয়া নিয়ে আসছে, দুইটা এতিম ছেলে নবীজির কাছে আইসা বিচার দেয়, আবু জেহেল দুইটা এতিমের ছেলে থেকে কোথায় পাবেন, আরাতি আল্লাহ সুরা জানেন জানেন না, আরাইতাল্লাজি ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, সুবহানাল্লাহ বলেন,
দুইটা ইতিম ছেলেকে তাইকা আপনার আবু জেহেল 2000 টাকা জুড়ে রেখে দিয়েছে সুবহানাল্লাহ বলেন ছেলে দুইটা দাঁড়াইছে নবীজির কাছে তাফসিরে লেখে নবীজিরে বলতেছে আবু জেহেলকে বলতেছে এ আবু জেহেল 2000 টাকা রাইখা দিছো তুমি খতাব বাইব না তোমার থেকে বড় বিচারক মক্কায় নাই বহুত আছে সুবহানাল্লাহ বলেন কইয়া আইছে আয়েশা পড়ছে আনোয়ার শাহ কাশ্মীরি তার কিতাবে লেখে আবু জেহেলের সাইমসা আবু জেহেলকে বয়াই দেখায় কয় স্যার আপনি তো মক্কার গভর্নর আপনি তো মক্কার কাফের গভর্নর আপনি যদি দুইটা ছেলে বয়াই দেখাইয়া গেল কি ব্যাপার মানে আমরা দেশে এরকম নমুনা আছে না চেয়ারম্যান থেকে সাইমসার টেলা বেশি ঠিক কিনা বলেন চেয়ারম্যানের কাছে যদি আপনি যদি গিয়ে বিচার দেন তে চেয়ারম্যান কইব রাখ আমি বুঝিয়া লই চেয়ারম্যান তো একটা আপনার ইউনিয়নের প্রশাসনের মালিক সে একটা ইউনিয়নের মিনিস্টার সে যেমন যেমন রায় দিতে পারে না সে কই ঠিক আছে আমি বুঝিয়া লই সাথে কতলা সাইম সিম সতা না গুরা গরা দারকিনা ছন্দ বন্ধ থাকে না এরা ঠেলা উড়ে দিছি এরা হই চেয়ারম্যান সাহেব খালি আদেশ দে ইট একটা একটা করে কুল্লা লই বুঝা যায় চেয়ারম্যান থেকে আর পাওয়ার বেশি ঠিক কিনা বলেন কারণ এর তো আসলে পাওয়ার নাই পাওয়ার গুড়ার ডিম বুঝুননি গুড়ার ডিম বুঝুননি গোড়ায় খেতে ডিম ফারে পাওয়ার এর আর পাওয়ার লেভস কইতাছে আপনি তো মক্কার গভর্নর এতিম ছেলে দুইটা আপনাকে বয় দেখাইয়া যাচ্ছে কয়রা কম কথা হো বুঝা লই বিষয়টা কি হয় ছেলে দুইটা যায় নবীজির কদম মুবারকে হাজির হুজুর ডেকে বলতেছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আবু জেহেল আমাদের থেকে জোর করে পয়সা রেখে দিয়েছি দয়া করে আপনার কাছে বিচার দিলাম দয়া করে গো আপনি টাকাগুলো উদ্ধার করে দেন নবীজি কয় আবু জেহেল কোথায় আছে বলে ওই জায়গায় কয় আমারে নিয়া চল সুবহানাল্লাহ বলেন না বয়স কত আওয়াজে বলেন নবীজি গেছে যায় আবু জেহেল কয় আবু জেহেল কয় এতিম দুই বাচ্চার টাকা বলে নিছো টাকাটা এই মুহূর্তে ফিরাইয়া দাও সুবহানাল্লাহ বলেন আবু জেহেলের কোনো চাউন নাই তো সাতের সাইমসাটা দেখো কয় বাড়ি যা গিয়া দেখ আলমারির অত নাম্বার ডয়ারে 2000 টাকা সাইন নাই দুইটারে দেলা সুবহানাল্লাহ বলেন সামিসা দেখো স্যার আপনি জুন ধরাই গেলেন গিয়া রাগ টাকাটাই না দে আগে দিছে ছেলে দুইটা খুশি সুবহানাল্লাহ বলেন সামিসা দি আবু জেহেল কে প্রশ্ন করে রে আবু জেহেল ছোট্ট বাচ্চা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তুমি এত বয় ভাও কারণ কি দেখে বলতেছে ও মক্কার মানুষ তোরা জানিস না আমাকে যখন বলছে এই মুহূর্তে ফিরাইয়া দে আমি যখন মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম তাকাইয়া দেখি গো আল্লাহর মাখলুকাতে যত শক্তি আছে সব আমার নবীর মাথার উপরে আছে আলহামদুলিল্লাহ রহমান ভাইরা আমার বলতে চেয়েছিলাম কয় আমি যদি এই মুহূর্তে যদি টাকাটা ফিরাইয়া না দেই তাহলে মুহাম্মদের মাথার উপরে যে একটা শক্তি আমি দেখছি মক্কায় এত বড় পাহাড় নাই যত বড় শক্তিটা দেখলাম এইটা যদি আমার রূপে পড়ে আমি শেষ নবীর মুজে যার শেষ নাই বয়স কত আওয়াজে বলেন না এখন 40 বছর বলে নবুয়ত পাইছে এর আগের বাহ নবী আছে আল্লাহু আকবার ফতোয়া শুনবেন না আমি এখন বাংলাদেশ ফতোয়ার দেশ না গুরা কিরমির বড় মারাত্মক খারাপ আপনি যদি ডাক্তারের দাঁড়িয়ে এখন ডাক্তার সাহেব কাউন মজা লাগে না দেখো আপনার ফুটকিত গুতায়নি তে যদি হন বলে জি তে বলে লম্বা না বাড়ি
আমি তোর কইতে নিলাম বানা বাড়ি, তুই দিব ফুললা দুই ডাকির মিনিট বুম্বাস্টিং মারা দুই ট্যাবলেট, কব এই ডে আজকা খাই দাও তিন দিন পরে আরেকটা খাইও, খাইও দে ফুটকিট গুতাই। এরপরও যদি হন বলি ইত্যাদি মরছে না আছে, তে আবার গেলে দিব ছটা ছয় ট্যাবলেট দিব। আমি একটু ডাক্তারের দিকে যে স্যার এই গুড়া কিনবির জন্য ছটা খাওয়া লাগে ব্যাপার কি, কই ইটা বড় ফুঙ্গা কইটা সোডা খায়া ও মরে, যার গুড়া কিরমির বেশি হয় মনে করো মানে এর অর্শ রোগ হইব, অর্শ বুঝিনি মানে গ্যাস রোগ, গুড়া কিরমিরে গুতাইয়া ফুটকি টুলা করে লাই এলা এই তান থেকে বাচ্চা থাকা লাগে, এটা বড় খারাপ ইমান আখলাক নষ্ট করে ফেলেন। বাং আপনার সারা পৃথিবীতে মুসলমান দুই ভাগে ভাগ হয়েছে, এক ভাগ মুনাফিক আর এক ভাগ ইমানদার। সুবহানাল্লাহ বলেন ভাইয়ের ওবর বলতে চাই, পয়সা থাকলে আপনার কুয়েতে যান যায় দেখেন 100% মুসলমান, কুয়েতে 100% মুসলমান, একজন বিদুর্মী নাই। ইরাকে যখন আমেরিকা বোমা মারে তখন কুয়েতে বোমা রাখছে, দুঃখ আখের কাছে বলবেন 100% মুসলমান, যেই দেশে একটাও বিদুর্মী নাই সেই দেশে আপনার কুয়েতে আমেরিকায় বোমা রাখছে ইরাকে মারছে। কুয়েতের মুসলমান দিকে দিকে আসে, আপনারা এইদিকে আইসি কিনা জানি না, যারা আপনার ইন্টারনেট দেখেন দেখছেন আপনার প্রতিবাদ করছি, ফ্রান্সে নবীজির ব্যঙ্গচিত্র করছে, সারা বিশ্বের মুসলমান জোরালো প্রতিবাদ করেছে, আর আমিরাতের একদল মানুষ মুসলমান, এরা কয় যে দেশে স্কুল কলেজ থাকে এই দেশে ব্যঙ্গচিত্র হয়, ওই আর আওয়াজে বলেন ইমান আসেনি, আওয়াজে বলেন। আবার এই সুযোগ পায়া ফ্রান্সের হোম মিনিস্টার হইলা দিছে, কয় ইটা ব্যঙ্গচিত্র, ধর্ম থাকলে ব্যঙ্গচিত্র হইয়াই থাকে, নাউজুবিল্লাহ বলেন, সাহস দিছে মুসলমান কে দিছে, আওয়াজে বলেন মুসলমান দিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে শহীদ করেছে, যারা উনার পিছে 40 ওয়াক্ত নামাজ পড়ছে, 40 ওয়াক্ত নামাজ সইরা ইমাম সাহেবের গলায় ছুরি ধরছে, জোরে বল না নাউজুবিল্লাহ, কত নামাজ পড়ছে ফইরা ইমাম সাহেব কি করছে, আপনারা নি কই না বাড়ি কালিছি ইমাম সাহেব দরুম খাল্লা, কত বড় মুনাফিক মুসলমান। আর যে আলীর কথা আমার নবী বলেছেন, হুজুর আশরাফ আলী তানবী তার কিতাবের মধ্যে রেখে, কোন আমাদের সুন্নি জামাতের কিতাব নয়, আপনার আশরাফ আলী তানবী তার কিতাবে লেখছে, আনোয়ার শাহ কাশ্মীরি তার কিতাবে লেখছে, আপনার আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আলী সম্পর্কে আলী ইমাম হুসাইনকে কুলের মধ্যে নিয়েছেন, নিয়া বড় আপনার উনাকে বড় মায়া করতেছে মহব্বত করতেছে, ছেলে এবং বাবা আপনার বাবা ছেলের গায়ে আপনার মুখে চুমু দেয়, আপনার ছেলে বাবার আপনার মুখে চুমু দেয়, আপনার অন্তরঙ্গ মুহূর্ত চলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা হু আপনার ইমাম হুসাইন আলীকে জিজ্ঞাসা করে, আব্বু দেখে বলতেছে বাবা গো আমার ভাইকে আপনি কত ভালোবাসেন, বলে আমার জান থেকে বেশি ভালোবাসি, সুবহানাল্লাহ বলেন, কাকে জিজ্ঞাসা করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কে শেরে কুদা যিনি আল্লাহর বাগ, সুবহানাল্লাহ বলেন, এক নাম্বার কি উনি আল্লাহর নবীজি মেরাজ থেকে আইছে, আয়া নবীজি একটা হাদিস শরীফ বুখারিতে বলছে, কোরআন শরীফে যেন শানে নজুল আছে, বুখারী শরীফের এক একটা হাদিসেরও কারণ আছে, নবীজি বলছেন আনা মাদিনাতুল ইলমে, কয় আমি এলেমের শহর মানে আটলান্টিক মহাসাগর, ওয়া আলিউন বাবুহা, আলী হইলেন শহরের দরজা, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, নবীজি কত এলেমের মালিক, এক আল্লাহ ছাড়াই কেউ জানে না, সুরে বলেন আল্লাহু আকবার, নবীজি মেরাজে ক বছর থাকছে, 27 বছর, কত বছর 27 বছর, রুজি গিয়ে আল্লাহ রে কইছে আসসালামু আলাইকুম তুমি ভালো আছো নি, আল্লাহ কইছে বালা আপনি বালা নি বালা শেষ ঘুমাই দিছে, না আর কোনো কাজুজ আছেন, আওয়াজে বলেন না নিয়া, 27 বছর আল্লাহর কাছে, নবীজি মেরাজতে আয়েশা বলছে আনা মাদিনাতুল ইলমে,
আমি এলিমের আটলান্টিক মহাসাগর, যে সাগরের কোনো কূল কিনার নাই। সুবহানাল্লাহ বলেন। নবী কয় আমার এলিমের কোনো শেষ নাই, এত এলিম আপনার নবীজির, এত এলিম। নবীজি বলছেন ওয়ালিউন বাবুহাম, আলী হলো এই আমার এলিমের শহরের দরজা। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার, তিন নাম্বার হলো মা কাদিজাতুন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতাম, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, অর্জতে আপনার বেহেশতে সকল মুরব্বিদের সর্দার। বাইয়াত বলতে চাই যার জন্ম হলো কাবা শরীফের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। সাত নাম্বার হচ্ছে গো যাকে আল্লাহর নবী দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। বেহেশত উনি দুনিয়া থেকে বিদায় হলে লক্ষ লক্ষ ফেরেশতা দেনিয়া জান্নাতে স্লোগান দিয়া পৌঁছাইয়া দিব, এটার সার্টিফিকেট নবীজি দুনিয়াতেই দিছে। সুবহানাল্লাহ বলে। আমরা বাংলাদেশে কেউ বেহেশতের সার্টিফিকেট পাইছি নি? কেউ পাইছে না? আপনারা দেশও পাইছে না? আইছে না? হে আল্লাহ, নাও তো ইন্টারনেটে দেলাই লয় পাইছি রে টিকেটের বস্তা। জোরে বলনা নাউজুবিল্লাহ। উনি আপনার বেহেশতের এমন একজন সাহাবি, যদি শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা নূর গুণগান বলি বহু সময় লাগবো, এইটা আমার বলার মাকসুদ নাম। বললাম শুধু আপনার ডাটাটা বললাম, উনার মর্যাদা বললাম, উনি কত বড় সাহাবি। হুজুর আরজতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আলীকে প্রশ্ন করে ডেকে বলতেছে, আব্বু গো আমাকে আপনি কত ভালোবাসেন? বলে জানতে গিয়ে ভালোবাসি। আমার ভাইকে আপনি কত ভালোবাসেন? বলে তোমার তে বেশি ভালোবাসি। আব্বু গো আমাকেও ভালোবাসেন, আমার ভাইরও ভালোবাসেন, তো আমার মাকে কত ভালোবাসেন? বলে তোমরা থেকে আমি আরো তোমার মারে বেশি ভালোবাসি। এ প্রাণের বাপ আপনাকে জানতে চাই গো, তাহলে আপনি আল্লাহকে কত ভালোবাসেন? বলে তোমরা থেকে আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহর নবীকে কত ভালোবাসেন? তোমরা সকলে যা ভালোবাসি গো, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি আমার নবীকে ভালোবাসি। ইমাম হুসাইন তখন প্রশ্ন করে, আব্বু দেখে বলতেছে, বাবা গো আপনার কত মেয়ে তাহলে জানতে চাই? এত ভালো যদি বাসেন গো, এই মুহূর্তে যদি যদি নবীজির রিসালতের ডাক এসে যায়, রিসালত বেলায়তের জন্য যদি যুদ্ধ করতে হয়, যত বড় বড় যুদ্ধ হচ্ছে গো, আমার নবী যদি এই মুহূর্তে যদি যুদ্ধের ডাক দেয়, আমরার মহব্বতে কি আপনি গড়ে থাকবেন না যুদ্ধে যাবেন? সুবহানাল্লাহ বলেন না ভাইয়া। আলী কই, বাবা মহব্বত করি বিদায় তো বহুত বড় প্রশ্ন করে ফেলছো, তুমি বাচ্চা হলে কি হবে প্রশ্নটা অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। রে প্রাণের ছেলে তোকে বলতে চাই গো, আনোয়ার শাহ কাশ্মীরি সকল কৌমি আলেমদের পীর, উনি উনার কিতাবের মধ্যে লেখেই, উনি বলতেছে যে আমি যত আমি বহুত বড় প্রশ্ন করেছ গো, তোমাকেও ভালোবাসি, তোমার বাইরও ভালোবাসি, তোমার মাকেও ভালোবাসি, আমার আল্লাহকেও ভালোবাসি, আমার নবীকেও ভালোবাসি, ভালোবাসার মধ্যে কোনো কমতি নাই। রে হুসাইন এই মুহূর্তে যদি তুমি তোমাকে বলতে চাই, এই মুহূর্তে যদি আমার নবী যদি যুদ্ধের ডাক দেই গো, তোমাদের ভালোবাসায় আমাকে গড়ে আটকায় রাখতে পারবে না। হুসাইন আমি আলী স্পষ্ট ভাষায় তোমাকে জানাইয়া দিতে চাই, আমাকে গরবন্দি রাখতে পারবে না গো, তোমাদের 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 মহব্বত গুলারই আমি গড়ের মধ্যে আটকায়া। রে হুসাইন আমি তোমার মহব্বতকে গড়ের মধ্যে বন্দি করে আমি এমন একটা দৌড় দিব যুদ্ধের ময়দানে, আমার নবী যদি পারমিশন দেয় গো, একবার না দুইবার না লাখবার আমি আমি আলী যদি কুরবান হইতে হয়, আমি আলী কুরবান হব গো। রে হুসাইন তুমি জানো না, আমি আলী কুরবান হয়ে আল্লাহর নবীর সালাত, আপনার নবীর বেলায়ত, আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান, আল্লাহর নবীর মর্যাদা এই দেশে প্রতিষ্ঠিত করবে করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী স্পষ্ট ভাষায় জানাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো মুখে মুখে কম দাবি করি না, আশিকের রাসূল, কিন্তু আশিকের রাসূল ঠিক ফতোয়া মাইরা দেখো মিলাদুন নবী কিতাবও নাই। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। কমিলাদ নাই, দোয়া নাই,
আজানের আগে দোয়া নাই, পরে দোয়া নাই, ফতোয়ার অভাব নাই, কয় সব বিদাত। হে যে গড় থাকে যে বিল্ডিং গড় থাকে, ভাইয়ের আমার গভীর মনোযোগ বলেছিলাম, নবীজির বয়স আপনার 6 বৎসর, কত বৎসর মনে রাখবেন, কত বৎসর, খুব গভীর মনোযোগ, কোন অন্য মানুষকে হবেন না, অসুবিধা হইতেছে নি, অসুবিধা হইলে আমি মাইক ছেড়ে দেবো, আমিও যদি 5 মিনিট আগে মাইক ছেড়ে দিই আমার জান বাঁচবো, বুঝলি, বুঝলে, খালি একটা লোক উঠবেন আমি দেখুন আর এমনি দোয়া হইলে, কারণ আমারও তো একটা উসিলা পাওয়ান লাগবো, ঠিক কিনা বলেন, গভীর মনোযোগ, বয়স কত, এগুলা মেমোরিতে রাখবেন, দেখবেন আপনার মনটা নবীর আপনার প্রেমের প্রতি আকর্ষণ থাকবে, সুবহানাল্লাহ বলেন, কোন ফতোয়া আপনার কাছে আসবে না, স্পষ্ট ভাষা, এটা কি রেকর্ডিং হয় নাকি, দা রেকর্ডিং হইতেছে, আল্লাহ আকবার, কোন মাহফিলে তো ক্যামেরা আমি রাখি না, এখন ক্যামেরাম্যানরা ভালা না, আপনি কইবেন একটা এক হয়ে ওই থাকবো আর একটা বন্ধ করে দিই, কারণ রেকর্ড আর কত করবে, রেকর্ড করতে করতে তো শেষ, গভীর মনোযোগ, আপনার আলোচনার বয়স 6, কত বৎসর, আওয়াজে বলেন নবীর বয়স কত বলছি, মুখস্থ করে নিবেন, কেউ যদি কয় 40 বৎসরে নবুয়ত পাইছে আপনি আমার ওয়াশটায়ারে উনাই দিবেন, 6 বৎসরের নবী আমার মা হালিমাতু সাদিয়া মক্কাতে নিয়ে আসছে, নবীজি মা হালিমাতু সাদিয়ার বাড়িতে কিছুদিন আসছিলেন, বাইয়া বলতে চাই আল্লাহর নবী 6 বৎসরের বয়সে যেখানে গারে হেরাম মা আমেনার গড় থেকে গো, মা আমেনার গড়টা মিসপালার মধ্যে, আপনার যদি মক্কায় যদি মক্কায় যদি যান তাহলে যায় দেখবেন কাবার পাশে একটা কবিলা, এটার নাম হলো মিসপালা, মিসপালার মধ্যে মা আমেনার রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, এই বাড়ি থেকে গো আপনার 3 কিলোমিটার দূরে হলো গারে নূর, যেখানে গারে হেরা বলা হয়, যে জায়গাতে কোরআন নাজিল হইছিল ওই পাহাড়টায় যাওয়ার আগে গো আপনার ওই পাহাড়টা হলো আপনার 3 কিলোমিটার উঁচা, নবীজির ঘর থেকে বের হইয়া কাবা শরীফ বর্তমানে যে অবস্থায় আছে, তখনকার যুগে এমন ভাবে ছিল না, পাহাড় আর পাহাড়, মক্কার 1 কিলো 2 কিলো পর পর আপনার 1-1টা খেজুর গাছ ছিল, আপনার বড় বড় পাহাড় পাথরের পাহাড় ছিল, বাইয়া বলতে চাই 200 গজ উপরে আপনার ছোট্ট একটা পাহাড়, পাহাড়ের উপরে 6 বৎসরের নবী উঠছে, নবী উইটা গো সেজদায় পরে পরে আপনার যেন সেজদায় পরে রয়েছে মক্কার কাফেরদের গভর্নর আবু জেহেল, আপনার আমি যেটা আমার